পাপিয়া দস্ত গেছে, ঝরে গেছে তার মনের মুকুল। তাই তো তার মনের পাপিয়া আর কখনো ফাগুনের গান গাইবে না, কখনো না, কখনো সুন্দরী গাইবে যখন তোমার মনের আগুনে আমি কামনার আগুন জ্বালিয়ে দেব, তখন তোমার মনের পাপিয়া পিয়া পিয়া বলে গাইবে। মনে পড়ে সুন্দরী, যেদিন পদ্ম দিঘির ঘাটে তোমার উন্মুক্ত যৌবনের জাদুর আবেশে যার চলার গতি তুমি স্তব্ধ করে দিয়েছিলে, যার হৃদয়ে তুমি তপ্ত কামনার স্রোত বইয়ে দিয়েছিলে, তাকে তুমি এত সহজে ভুলে গেলে। হ্যাঁ বেরিয়ে তো যাবই, তবে তার আগে সেদিন যে আমি দূর থেকে শুধু চোখের পিপাসা মিটিয়ে গেছিলাম, আজ আমি মিটিয়ে নেব আমার দেহের পিপাসা। কোনো লাভ হবে না সুন্দরী, কারণ কারণ এখান থেকে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। ঝুট মুট দিল মে বহুত দর্দ হবে। এখন তুম হামার, বিলকুল হামার। শয়তান, এই তো আসল উদ্দেশ্য। আমি তুই তোরা লম্পট কোন তোরা জীবন দেবে, তবু কখনো তার কখনো তার সম্ভ্রমকে শয়তানের কাছে নমস্কার করবে না। আরে জরুর করবে শুনবে। তবে শয়তান, আমার হাতুটি ধরে নিয়ে চলো সখী তোমার মনের মন্দিরে। আমায় তুমি চিনতে পারলে না কুন্তলা, আমি তোমার চন্দন। কুন্তলা আমার কুন্তলা, তুমি বেঁচে আছো চন্দন, তোমার ভালোবাসার কাছ থেকে মৃত্যুটি আমায় কখনো ছিনিয়ে নিতে পারে কুন্তলা। তাই তো পুলিশের লোক আপ ভেঙে তোমার চন্দন আজ বচ্চন শত চেষ্টা করলেও আর আমি আগের জীবনে ফিরে আসতে পারি না। যে সমাজ যে আইন আমায় অন্ধকারের পথে ঠেলে দিয়েছে, সেই অন্ধকারের বাদশা যেই আমি ওই উলঙ্গ সমাজের বুকে চালাবো ও সামাজিকতার তাণ্ডব, ওই মিথ্যা আইনের পাঁচিল ভেঙে গুঁড়িয়ে আমি দেখিয়ে দেব একজন সত্যিকারের মানুষকে সমাজ বিরোধী চাচালে সে কত কঠিন কত ভয়ঙ্কর হবে। তাই তো
তাই তো তোমাদের সেদিনের চন্দন সততার সুগন্ধ হারিয়ে তার জীবন্ত সত্তাকে খুন করে আসে সেজেছে খুনি ডাকাত মাগলার। সারা সমাজ আমায় ঘৃণা করলেও তুমি যেন কখনো আমায় ঘৃণা করো না কুন্তলা, কুন্তলা ঘৃণা করো না কুন্তলা। এখন আমার কোন পরিচয়, আমি চন্দনের পাড়ার এক বন্ধু বচ্চন সিং। আমি বচ্চন সিং আছি, চন্দন কা বাতপন কা দোস্ত, কিন্তু চন্দন তো আমি সবই শুনিয়েছি দাদা। পুলিশের গলিতে চন্দন হতভাগা যাওয়ার সময় আমায় বলেছিল, এ আশীর্বাদ নয় দাদা, তুমি আমায় অফিস সাহেব দাও। অফিস সাহেব এই যাওয়াই যেন আমার শেষ যাওয়ায় দাদা। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো ভাই, এ আমি চাইনি, আমি চাইনি চাইনি, আমি আমি ভাবতাম সে আমার আমার কাছে ফিরে আসবে। আমি কতদিন রাত আর অপেক্ষায় বসে থাকি, কিন্তু কিন্তু সে এলো না ভাই, কিন্তু সে এলো না। আপনি তো তার শাস্তি চেয়েছিলেন দাদা। না রে না, ওরা আমার মনে কথা না রে, আমি জানতাম হতো থাকে একদিন আমার আমার কাছে ফিরে আসবে। বলবে যে একবার বললো না যে দাদা আমি তুমিও কাঞ্চ ভাই। আমি কেন কানবে, আমি তো আপনি ব্যাপার ফেরি করেন দাদা। হ্যাঁ ভাই আমি ব্যাপার ফেরি করি, বোনের বিয়ের বরপণের ঋণ মেটাতে আজ আর 50,000 টাকা দোষ বলে সোনা না দিলে ওরা আমার বোনকে গৃহবধূর মর্যাদা দেবে না। তাই আমি বাস্তবাদী বন্ধকিবাদ ফিটে মাঠে আমি 50,000 টাকায় আমি কোথায় রেখেছি, আর বাকি টাকা আমি দেবে, যত রুপিয়া লাগবে আমি দেবে দাদা। তুমি দেবে ভাই? হ্যাঁ দাদা, বলেন কিতনা রুপিয়া লাগবে। বোনের সুখের জন্য আমি শেষ জীবনে কারো কাছে ঋণী হতে দিতে পারি না ভাই। আমি হোকারি করে বরপরি সব টাকা আমি মেটাতে চাই। জানিস কুন্তলা, ওই বলবার সরকার গুলো না আমার আর একটাও ব্যবহার ফেরি করতে দিল না। আমি যেখানে গেছি নতুন বলে তারা আমায় ফেলে ফেলে দেয়। আজমাত্র আমি এবার পেপার ফেরি করেছি রে, কাল যে আমি কি দিয়ে পেপার কিনবো। আমাকে কি পেপার আপনি দিবেন দাদা, আমি পেপার নিবে। তুমি নেবে ভাই, বলো বলো তুমি কি পেপার নেবে। এই আনন্দবাজার বর্তমান প্রতিদিন তুমি বলো। আমি সব পেপার নিবে দাদা। হ্যাঁ দাদা, আমার বহুত সারে পেপার লাগবে, সব পেপার আপনি আমাকে দিবেন। এই 500 রুপিয়া রাখেন, আমি কাল ভি আপনার সব পেপার নিবে, পরশু ভি নিবে। আপনি মানুষ হন ভাই, আপনি দেবতা, তাই ওই দেবতার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। নেহি নেহি দাদা নেহি, আমি তো আপনার ভাই। ভাই চন্দন কা মাফি, আমি তো আপনার ভাই আছি। এই জীবন গাঙ্গুলি সিঁদির পাতা থেকে মুছে গেছে ওই হতভাগা চন্দনের নাম। চলে যাও চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও চলে যাও,
আর আমি তোমাকে একটা পেপারও দেবো না, দাও ফিরিয়ে দাও। দাদা আর আর তোমার আমি টাকাও চাই না, এনাও তোমার টাকা। দয়া দেখা দিয়েছ তাই না, ভেবেছ দয়া ভিক্ষা দিয়ে এই জীবন গাঙ্গুলির স্নেহের বুকে তুমি ক্ষত চিহ্ন এঁকে দেবে, লালা তা তুমি পারবে না। যাও তুমি এখান থেকে, চলে যাও। বেশ তবে তাই হবে দাদা, তাই হবে। আমি কাগজ ফেরি করে আমি বরপনে ঋণ মেটাতে চাই রে, চল বল। সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেব শরণং ব্রজ, ওম জ্ঞানং সর্বপাপেভ্যো মুক্তস্যামাস্তু। সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেব শরণং ব্রজ, ওম জ্ঞানং সর্বপাপেভ্যো মুক্তস্যামাস্তু। বাবা আমি এক হতভাগী নারী বাবা, আপনার চরণ দর্শন করে আজ আমি ধন্য হলাম বাবা। কিন্তু নারী, আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তোমার বড়ই কষ্ট, সর্বদা কলহ আর অশান্তিতে তোমার জীবন একেবারে দুর্বিষহ। আপনি ঠিকই বলেছেন বাবা, আমার স্বামী আমাকে একদম সহ্য করতে পারে না, ছেলেটার তো আমাকে মা বলেই ডাকি না। তবে ছেলে ছোট ছেলেটা একটু শ্রদ্ধা ভক্তি করি। আসলে তুমি হচ্ছ অত্যন্ত সৎ সহজ সরল স্বভাবের নারী, তাই তোমার এত কষ্ট। আচ্ছা বাবা, আমার এই কষ্টকে দূর করে যাবে না বাবা? নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে। আমি তোমার সমস্ত কষ্টের লাঘব করে দেব। আপনার মহিমার কথা শুনেই তো আমি ছুটে এলাম বাবা। জানেন বাবা, আমার বড় ছেলে কোথাকার একটা নষ্ট মেয়েকে এনে অশান্তি সৃষ্টি করছে, মেয়েটা আবার অন্ধ, আর তার জন্যই তো কাজ করে করে আমাকে মরতে হয়। আচ্ছা, মেয়েটা কি জন্মান্ধ? না না না, মানে হ্যাঁ বাবা, মেয়েটা আবার বেবিচারি নেই, আমার মেজ ছেলেটারও মাথা খেয়েছে। তোমার সংসারে শান্তি নেমে আসবে না। দয় বাবা, দয় বাবা, মেয়েটার কোন একটা ব্যবস্থা করে আমার সংসার থেকে বাঁচিয়ে দিন বাবা, আমার সংসারটাকে বাঁচিয়ে দিন, নইলে আমার সংসারটাকে একেবারে বড্ড শেষ করে ফেলবে। কিন্তু সে তো বড় কঠিন পথ বলছে, তুমি কি তা পারবে বাবা? তবে শোনো বলছে, সামনের অবস্থায় ওই দুষ্ট নারীকে
নববধূর সাজে কোথাও সীমান্তে সিঁদুর হাতে সাকা গোলা ভর্তি সোনার গহনা পরিয়ে রাত ১২টার সময় আমার এই মোটেলে পৌঁছে দিতে হবে। আমি তাকে নতুন মন্ত্রে দীক্ষা দিয়ে তার পূর্ব জীবনের সমস্ত স্মৃতি ফিরিয়ে দেব। কিন্তু সাবধান নারী, এ কথা ভুনাক্ষরেও কেউ যেমন না জানতে পারে, আর যদি জানতে পেরে যায় তাহলে তোমার ওই বড় সন্তান উন্মাদ হয়ে যাবে। কেউ জানতে পারবে না বাবা, কেউ জানতে পারবে না। এবার তাহলে আমি আসি বাবা, আমি আমি আসছি। চরণামৃত পান করো হচ্ছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি আসি বাবা, আমি আসি। এবার তুমি আর একটা কুশল তরুণের নৌরি আর সেই পুজোয় নৈরিত হবে নতুন আমদানি। ওই রাস্কেলটার উপর নজর রেখো, কোথায় যায় কার অন্যরে কাজ করে। ২৪ ঘন্টার মধ্যে সমস্ত সংবাদ আমার আসা চাই। সংবাদ আমি জানি গুরুদেব, বচ্চন সিং একাই কোকেন হিরোইন আর সোনার কারবার করে। আজ পর্যন্ত কোনো পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু এই মুন্না শেঠের মানে নজর দিলে এই মুন্না শেঠই তাকে অ্যারেস্ট করবে বঙ্কে। হ্যাঁ যাক, যা কসব কথা, কাল কাল তোমাদের দুজনকেই একটা সিরিয়াস ডিউটি করতে হবে। সিরিয়াস ডিউটি তোমরা তোমরা কাছে এসো, কাল সঙ্গে সওয়া ৭টায় তোমরা চলো বসে ওই মানতুর ঘাটে গিয়ে পৌঁছাবে। সেখানে সারি সারি জলজাহাজ বিদেশে পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের প্রত্যেকের মাস্তুলে চলছে বুলু লাইট। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে একটা লাইট ১৫ মিনিট আন্দাজ চলছে আর নিভে যাচ্ছে, চলছে আর নিভে যাচ্ছে। সেই জাহাজের মাস্তুলে উঠলে দুটো কঙ্কালের পোশাক পরা মানুষ তোমাদের দিকে এগিয়ে আসবে, আর আমার কার্ড দেখালে তারা তোমাদের একটা ব্রিফকেস দেবে। ভোর হওয়ার আগেই সেই ব্রিফকেসটা আমার চাই। তার জন্য অবশ্য তোমরা দুজনে ২০-৩০ হাজার টাকা বকশিস পাবে। আর না পৌঁছলে তোমাদের ওই লাশ দুটোকে না কেটে কুচি কুচি জলে পাঠিয়ে দেব। কথাটা মনে রেখো। কি হবে দোবাল, মালটা যদি মাছ পড়ে চিন্তা হয়ে যায়। ভাবিস নে দোস্ত, সঙ্গে আমি আছি। তুই দেখিস কাল বাদ পড়ছো আমরা যেমন করে হোক গুরুদেবের হাত থেকে ছিনিয়ে নেব বকশিস বাবদ ২০,০০০ টাকা। অসম্ভব, এই লাইনে পদে পদে বিপদ। মৃত্যু যে কখন কোথায় রোধ পেয়ে থাকবে তার কোনো ঠিক নেই। না না, আমাকে পালাতেই হবে, যেমন করে হোক ওই মুন্না শেঠের দৃষ্টি এড়িয়ে আমাকে পালাতেই হবে। আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো বঙ্কেশ। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে
এখানে সমস্ত মানুষের মধ্যে তুমি একমাত্র আলাদা। নিরুপায় হয়ে দয়া করে অসামাজিক কাজ করলেও তোমার মনুষ্যত্ব এখনো কাঁদে, তাই তো তোমার চোখে জল ঝরে পড়ে। বঙ্কেশ, আমি তোমার চোখে জলের ভাগ নিতে চাই। বঙ্কেশ, তুমি আমি তোমায় ভালোবাসি। বঙ্কেশ, দ্বিতীয়বার তুমি আর এই কথা বলো না। কেন বঙ্কেশ, আমি ধর্ষিতা বলে আমাকে গ্রহণ করতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না বঙ্কেশ? না বিপাশা, না, আমি আমি তোমায় ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা মর্যাদা দেওয়ার সাহস আমার নেই। বঙ্কেশ, আমি বাঁচতে চাই বাসা, এই সুন্দর পৃথিবীতে একটু মানুষের অধিকারে বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, একটু মানুষের অধিকারে বাঁচতে চাই। মুক্তির পথ বলে দাও, দয়াময় মুক্তি দাও। আমি তোমাকে মুক্তির পথ দেখাবো বিপাশা। আর আমি নাচবো না মাস্টার মশাই। কেন নাচবে না? নাচের ছন্দ যে হারিয়ে গেছে, কণ্ঠের সুর মরে গেছে। আমি আমি নতুন করে তোমার কণ্ঠে সুরের জন্ম দেব মাস্টার মশাই। নাচ গান করতে হবে। না না মাস্টার মশাই, না, আপনি আর আমাকে নাচতে বলবেন না। ওরা আমার নাচের উলঙ্গ দেহের ছবি তুলে ওরা বাজারে বিক্রি করবে, আমার বাজার পথটাকে ওরা চিরতরের মতো বন্ধ করে দেবে। তাই আমি আপনাকে আর চড় করে বলছি, আপনি আর আমাকে নাচতে বলবেন না, নাচতে বলবেন না। নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে, পাগলি মেয়ে।
আমি নাচবো মাস্টার মশাই, আমি নাচবো। আমার অনুমান যদি সত্য হয় আমি তো এই নরকের মাঝে নাচবো। নাচো মাইরি, প্রাণ ফুলে নাচো। আমি না, আমি তোমার এই ভক্তিগুলো বিষ্ণু নাচ দেখার জন্য ওই গুরুদেবের চরণামৃত আর কণ্ঠবর পান করেছি। এসো এসো প্রাণেশ্বর। প্রাণেশ্বর, হ্যাঁ প্রাণ তো আমার জুড়িয়ে গেল মাইরি। মনের সব পিপাসা তোমার ওই ভক্তিমূলক ভালোবাসা হয়ে টুক টুক করে ঝরে পড়েছে প্রাণনাথ। আবার বলো সখি, আবার বলো সখি, আমি আহ্লাদে অজ্ঞান হয়ে তোমার বুকে নিয়ে পড়ি। আর তুমি না, তোমার ওই ভালোবাসার নাচানাচি করতে চাই। তবে সেই আগে তামাশা দেখো ধরে নাচ নাই একেবারে ভক্তিগুলো হিন্দি বিশ্ব নাচ। আর গান, গান হচ্ছে একেবারে ভক্তিমূলক, ছাড়া চলবে না, কোমর তুলবে আর বুক নাচবে, কোমর তুলবে দুবার, তবে বুকটা নাচবে আটবার আটবার। গান, গান, গান হবে একেবারে ভক্তিমূলক আধুনিক বাংলা গান, ভক্তিমূলক গান চারা ছুরি চলবে না। ওই যেন আজকাল দুর্গা পূজা, কালী পূজা, যে গানগুলো বেশি করে বাজে না, ওই যেন ওই হাওড়া থেকে Thank you.
আমায় না তুমি ছাগল করে তোমার প্রেমের খুঁটিতে মেনে নাও মাইরি। আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আমার সাধন, তুমি আমার ভজন, তুমি আমার মুক্তিপথের প্রাণ। আমার প্রেমে তোমার দেহে ভালোবাসার শিহরণ জেগেছে বুঝি, হ্যাঁ দেহে তোমার ঢেউ এসেছে। আমি না আমি তোমার ভালোবাসার ঢেউ একটু সাঁতার কাটবো। এসো এসো মালি এসো বিভাষা তুমি একটু শুয়ে পড়ো। আমার সঙ্গে রসিকতা প্রেম ভঙ্গ করা আমি না আমি তোকে ভস্ম করবো। লাল তোলা আমার কি দোষ গুরু, ওই বিবি বিদ্যা সাথে তোমার ছেড়ে পালিয়ে গেল আর আর আমায় বিদ্যাসা ভেবে তুমি ওই ইয়ে করতে লাগলো, তাহলে আমার দোষটা কোথায় গুরু? বিদ্যাসা এমনি করে এমনি করে তুমি আমায় রস ভঙ্গ করলে, আমি আমি যে তোমার জন্য আমার কোমরটা গেল রে জোটা তোর জোটা।